করোনায় বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান গত বারোই সেপ্টেম্বর খোলার পর শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষা নিয়ে ভাবতে শুরু করেছে সরকার বিশেষ করে উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ও ফলাফলের নতুন কারিকুলাম করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় চলমান কারিকুলাম অনুযায়ী একাদশের শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে দ্বাদশ শ্রেণীতে উঠে এরপর বছরের শেষে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে অনুষ্ঠিত হয় পাবলিক পরীক্ষা যার প্রশ্নপত্র তৈরি হয় দুই বছরের পাঠ্যক্রম অনুযায়ী তবে নতুন কারিকুলাম অনুযায়ী থাকছে না বার্ষিক পরীক্ষা দুই বছরে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে দুটি একাদশের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে দু সালে এবং দু হাজার সাতাশে দ্বাদশ শ্রেণির একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচির ওপর প্রতি বর্ষ শেষে একটি করে পরীক্ষা হবে আমাদের কিন্তু কারিগরিতে এখন তাই হয় হুম একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফলের সমন্বয়ে চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে পাঠ্যসূচির উপর প্রতি বর্ষ শেষে এই পরীক্ষা হবে দুই পরীক্ষার ফলে সমন্বয়ে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফল নির্ধারিত হবে তবে এই পরীক্ষাগুলো কোথায় ও কোন প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে হবে তা নিয়ে কোনো প্রকার ব্যাখ্যা এখনও দেয়নি শিক্ষা মন্ত্রণালয় নতুন কারিকুলামে একাদশের শিক্ষার্থীদের যে কয়টি বিষয় শ্রেণিতে পাঠদান করা হবে শুধু সেই বিষয়গুলোর উপরই প্রথম বছরের পরীক্ষা হবে আবার দ্বিতীয় বছরেও একই নিয়মে পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু ফল তৈরি হবে দুই বছরের ফলাফলের সমন্বয়ে বর্তমান কারিকুলামে বিষয়ভিত্তিক প্রথম পত্র দ্বিতীয় পত্র হিসেবে পড়ানো হলেও নতুন কারিকুলামে এভাবে বিষয় বিন্যাস থাকবে না ডেক্স নিউজ বাংলাধারা